সবার ইতিহাসে কখনো ঘটেনি। আর এই কথা বলতে গেলেও যদি তিনি সেটা কার্য বিবরণী থেকে বাদ দেন, তাহলে উনার মতো পক্ষপাত দুষ্ট এমন অধ্যক্ষ পশ্চিম বাংলায় আমার এই দীর্ঘ প্রায় 52 বছরের রাজনৈতিক জীবনে আমি দেখিনি। আমরা পরিষ্কার কথা বলেছি, আমি যে আমাদের উত্তর বাংলা স্বাধীনতার 75 বছর পার হওয়ার পরেও উত্তর বাংলার কোনো উন্নয়ন কোন সরকার করেনি। 30 বছর কংগ্রেস সরকার, 34 বছর বামফ্রন্ট সরকার, 12 বছর তৃণমূল সরকার। আমি কথাও বলেছি যে মমতা বন্দ্যোপাধ্যায় বিরোধী নেত্রী থাকাকালীন বামফ্রন্টের মৃত্যু ঘণ্টা বাজাতে গিয়ে ব্রিগেডে তিনি উত্তর বাংলার মাস্টার প্ল্যান তৈরির দাবিতে তিনি একটা শ্বেতপত্র প্রকাশও করেছিলেন। এত বিশাল সম্পদ আছে, পাহাড় আছে, নদী আছে, টি গার্ডেন্স আছে, সব আছে, কিন্তু উত্তর বাংলার উন্নয়নে রাজ্য সরকার চিরকালই একটা বিরূপ মানসিকতা দেখিয়ে গেছে, যা তৃণমূলের কাছ থেকে আমরা আশা করেছিলাম তারা হয়তো দেখাবে না। আমি বলেছি যে উত্তর বাংলায় মোট নদীর সংখ্যা 72 ছোট বড় মিলিয়ে, এবং উত্তর বাংলার প্রাকৃতিক সম্পদ প্রচুর। উত্তর বাংলাকে যদি উন্নয়নের আলোতে আনতে হয় তাহলে রাজ্য সরকারকে উদ্যোগ নিতে হবে, এবং সেই উদ্যোগে যদি বিরোধী দল হিসাবে আমাদের সহযোগিতা করার প্রয়োজন হয়, আমরাও বিরোধী দলের পক্ষ থেকে, আমাদের উত্তর বাংলার বিধায়ক আছেন ডাক্তার অশোক লাহিড়ি, আমাদের পরিষদীয় দলনেতা বিরোধী দলনেতা মাননীয় শ্রী শুভেন্দু অধিকারী, তাদের সাথে আলোচনা করে প্রয়োজন পড়লে আমরা যৌথভাবে উত্তরবঙ্গ উন্নয়নের দাবিতে আমরা কেন্দ্রীয় সরকারকে জানাব। হ্যাঁ, মূল বক্তব্যের বাইরে যেমন ধরুন আমাদের বিরোধী দলের বিধায়করা যখন কাগজ দেখে বলতে যান তখন তিনি সেটার বাধা দেন, অথচ সরকার পক্ষের বিধায়কগণ যখন কাগজ দেখে দেখে পড়ে যাচ্ছেন, রিডিং পড়ে যাচ্ছেন, তখন তিনি চুক্তি করে বসে আছেন। তা উনার পক্ষপাতিত্ব ছাড়া তো কিছু নয়। আপনারা দেখছেন বর্তমান সময় .com।